আল্লাহ তুমি এমন এক জাতি তৈরি করবা যেই জাতিকে দেখছি আলেম ওলামায়ে কেরামকে ধইরা জেলখানার ভিতরে ঢুকায় নিয়া তাদের পায়ের মধ্যে ডান্ডা ভিড়ি লাগাইয়া থয়। আল্লাহ তুমি কোন জাতি বানাইতেছো? নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসুলাক। আমরাই তো তোমার ইবাদত বন্দেগি করি, আমরাই তো তোমার সানা সিফাত বর্ণনা করি, তোমার তসবিহ তাহলিল পাঠ করি, তাদেরকে বানাইয়া লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন এক কথাই জবাব দিয়েছেন, ইন্নি আলামু মা লা তাআলামুন। যা, আমি যা জানি তোরা তা জানোস না, আমি যা জানি তোরা তা জানোস না। তোরা তো নেগেটিভ দেখছ, পজিটিভ দেখোস নাই, তোরা একদিক দেখছ আরেকদিক দেখোস নাই। আরে তোরা তো দেখছ জালখানার ভিতরে বন্দি করিয়া পায়ের মধ্যে আর হাতের মধ্যে ডান্ডা বিড়ি লাগাইছে। আরে পায়ের মধ্যে আর হাতের মধ্যে ডান্ডা বিড়ি সহজে আল্লাহু আকবারের আওয়াজ করছে, সেই জিনিসটা তো তোরা দেখোস নাই। তোরা একদিক দেখছ আরেকদিক দেখোস নাই। তোরা তো দেখছ বেলালকে মারতেছে, বেলাল মার খাইতে খাইতে যে আহাত আহাত জবান থেকে যাই নাই সেটা তো দেখোস নাই। তোরা একদিক দেখছ আরেকদিক দেখোস নাই। তোরা দেখছ নমরুদে আগুন জ্বালাইতেছে কিন্তু ইব্রাহিমকে দেখোস নাই, আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়তেছে। আরে তোরা তো দেখছ আমেরিকা মারতেছে কিন্তু মার খাইতে খাইতে আফগানিস্তান যে কাহিল হয় নাই সেটা তো দেখোস নাই। তোরা তো দেখছ নেগেটিভ, তোরা পজিটিভ দেখোস নাই, একদিক দেখছ আরেকদিক দেখোস নাই। তোরা দেখছ বার্মার মুসলমানদেরকে, আরাকানের মুসলমানদেরকে বার্মা মারতেছে, আরে মার খাইতে খাইতে তো তারা কাহিল হয়ে গেছে, এখন নিজেদের মধ্যে লাগছে, লাইগে একদল আরেক দলকে মারতেছে। মুসলমান আসছে টেকনাফে, তারা কাহিল হয় নাই, তারা কাহিল হয় নাই। তোমরা একদিক দেখছো আরেকদিক দেখো নাই। রাত্রে বেলা বারোটা একটা পর্যন্ত টেলিভিশন দেখে ঘুমাইছে, হ্যাঁ নাকে ডাকে ট্রাকের ইঞ্জিল ফেল, সকাল দশটার সময় ঘুম থেকে উঠছে, ফজরের নামাজ কোন দিক থেকে চলে গেছে খবর নাই। তোমরা তো এই জাতীয় লোকজনকে দেখছো কিন্তু সেই মানুষটাকে দেখো নাই, শেষ রাত্রে বেলা ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া কাঁপতে কাঁপতে যাইয়া যায় নামাজের মশল্লায় দাঁড়াইছে। একদিক দেখছো আরেক দিক দেখো নাই। আল্লাহ তাবারক তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাকের কুদরতি হাতের দ্বারা কিভাবে তৈরি করেছেন, পৃথিবীর চল্লিশটা জায়গা থেকে আল্লাহ পাক মাটিগুলিকে একত্রিত করে তাইফের জমিনে সেখানে জমায়েত করেছেন, সেই মাটির উপরে চল্লিশ দিন পর্যন্ত একাধারে মশলদারে বৃষ্টি নাজিল হয়েছে। বৃষ্টি সেখানে পড়ার পরে মাটিটা গুইলা একদম রেজা রেজা হয়ে গেছে, সেই মাটির দ্বারা আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামের লাশ তৈরি করে তাইফের জমিনে চল্লিশ দিন পর্যন্ত প্রচণ্ড রুদ্রের ভিতরে শুকাইয়াছেন। প্রচণ্ড রুদ্রে শুকাইয়া লাশটাকে যখন ভাজা ভাজা হয়েছে, টুকা দিলে টং টং করে আওয়াজ করে, এরপরে সেখান থেকে আদমকে উঠাইয়া আরশের নিচে নিয়ে চল্লিশ দিন পর্যন্ত রাখছেন। চল্লিশ দিন পর্যন্ত রাখার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করেছেন। এবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম জান্নাতে বসবাস করে, সুবহানাল্লাহ। আস্তে আদম আলাইহিস সালাম কোথায় থাকেন? জান্নাতে থাকেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আল্লামা আদম আল আসমা আকুল্লা সুম্মা, আমি আদম আলাইহিস সালামকে এলেম শিক্ষা দিয়েছি। কি শিক্ষা দিয়েছেন? আদম আলাইহিস সালামকে আমি এলেম শিক্ষা দিয়েছি। ওয়া আল্লামা আদম আল আসমা আকুল্লাহা সুম্মা, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে এলেম শিক্ষা দিয়েছি, প্রত্যেকটা জিনিসের নাম এবং তার গুণ কীর্তন যাবতীয় সব কিছু হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আমি আল্লাহ শিক্ষা দিয়েছি। শিক্ষা দিয়ে তারপরে ফেরেশতারা বলছিল, আল্লাহ তুমি এই জাতি তৈরি কইরো না, তাদেরকে তৈরি করা নিষেধ করছিল। আমি ফেরেশতাদের সামনে আদমকে হাজির করেছি, আদম একা একদিকে, সমস্ত ফেরেশতা একদিকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইন্টারভিউ নেওয়া শুরু করেছেন। আল্লাহ পাক দিয়ে জিজ্ঞেস করেছেন ফেরেশতারা, বলো তো দেখি এটা কি? ফেরেশতারা বল, আল্লাহ এটা যে কি জিনিস আমরা তো জানি না। তার কারণ হলো ফেরেশতাদের কি বয়স হয়? লাঠি বোর্ড দিয়ে কোনো সময় হাঁটা লাগে? শরীর দুর্বল হয়? মাথা চক্কর দেয়? তাহলে এটা সম্পর্কে তারা জানবে কীভাবে? ফেরেশতাদেরকে জিজ্ঞেস করছেন ফেরেশতারা এটা কি, বলে আল্লাহ, ফেরেশতারা বলেন, আল্লাহ এই সম্পর্কে আমাদের এলেম নাই, আমরা আলেম না, এই সম্পর্কে জানি না। আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন, আদম বলো তো দেখি এটা কি? আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা লাঠি। বলে এটা দিয়ে কি করে? বলে এটা যখন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের হাতে যাবে তখন হাত দিয়ে ছাড়লেই সাপ হবে, আবার অনেক সময় টেক লাগায় খাড়াইব, আবার অনেক সময় বকরিরে পাতা ফাইরা খাওয়াইব, আবার পাথরের মধ্যে যখন বাড়ি দিবে তখন নহর জারি হবে, আবার সাগরের মধ্যে যখন বাড়ি দিবে তখন মধ্যখানদের রাস্তা হয়ে যাবে, আর জুনায়েদ আল হাবিবের হাতে গেলে বক্তৃতার সময় লাড়া দেবে। একটা একটা করে ফেরেশতাদের সামনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম সব বলে দিলেন। আদমকে জিজ্ঞেস করেছেন, আদম বলো দেখি এটা কি? বলে আল্লাহ এটা সম্পর্কে তো আমরা জানি না। ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেছেন, ফেরেশতারা বলো এটা কি? বলে আল্লাহ এটা সম্পর্কে তো আমরা জানি না। আদমকে জিজ্ঞেস করছেন, আদম বলো দেখি এটা কি? আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা কলম। বলে এটা দিয়ে কি করে? বলে এটা দিয়ে কিয়ামত পর্যন্ত লেখাপড়া চলবে।
এরকম ভাবে একটা একটা জিনিস করে আদমকে জিজ্ঞেস করেছেন। আদম আলাইহিস সালাম সমস্ত জিনিসের নাম এবং তার গুণ কীর্তন সবকিছু যখন এলেমের মাধ্যমে বর্ণনা করে দিয়েছেন, তখন আল্লাহ পাক বলছেন, এই ফেরেশতারা বলো দেখি তোমাদের মধ্যে জানে কে আর জানে না কে? বলে আল্লাহ আমরা তো কিছুই জানি না, আদম আলাইহিস সালামই তো জানে, তাইলে তোমাদের মধ্যে আলেম কে আর আলেম না কে? বলে আল্লাহ আদম আলাইহিস সালাম তো আলেম, তার ভিতরে এলেম আছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, যার এলেম আছে তাকে সম্মান করতে হবে, সবাই মিলে সেজদা দিয়ে সম্মান করো। এলেমের সম্মান কত বুঝছেন? ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করিয়েছেন। আমরা ওই আদমের সন্তান, বানরের সন্তান না। আমরা ওই আদমের সন্তান যে আদমকে ফেরেশতারা সেজদা করেছেন। আর একজন সেজদা করে নাই, মুকাররম বাবু, মিস্টার ইবলিস সেন দত্ত, এখন কই আছে? চিরকালের জন্য আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়েছে, ঠিক না বে? ঠিক, চিরকালের জন্য আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়েছে। লানত তার উপর পড়তেছে, হজ করতে মানুষ যায় তাকেই জুতা ভিটা করে, পাথর মারে কারে, কিয়ামত পর্যন্ত মারতেই থাকবে, কথা কয় না, ঠিক না বে? ঠিক, সব কিছুর থেকে সে লানত প্রাপ্ত হয়ে গেল। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক হুকুম করেছিল সেজদা করার জন্যে, একটা সেজদা করার না করার কারণে যদি সে চিরকালের জন্য লানত প্রাপ্ত হয়ে থাকে, আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়ে থাকে। ও আমার ভাইরা, সারা দিনে 17 রাকাত ফরজ নামাজ, 17 দুগানে কত? 34টা সেজদা যারা অমান্য করে তাদের অবস্থা কি হবে? তাদের অবস্থা কি হবে? বাড়িতে যাইয়া শুইয়া শুইয়া চিন্তা ভাবনা করে বুঝবেন, যারা 34টা সেজদা দৈনিক নামাজ পড়েন না, 34টা সেজদা যারা অমান্য করে, যারা অস্বীকার করে, যারা পড়ে না, তাদের অবস্থাটা কি হবে? একটা সেজদা অমান্য করার কারণে চিরকালের জন্য বিতাড়িত, চিরকালের জন্য বিতাড়িত হয়ে গেছে। সমস্ত ফেরেশতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করেছেন। এবার আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে বসবাস করতেছে, আমার আল্লাহ পাক আদমকে ডাক দিয়ে জিজ্ঞেস করেন, আদম কেমন লাগে? আদম আলাইহিস সালাম কো, আল্লাহ কোন কি? এখানে কি বিদ্যুতের লোড সেটিং আছে? গ্যাস মধ্যে মধ্যে থাকে না? হ্যাঁ, নেটওয়ার্কের ঝামেলা কথা দিয়ে আসতে কো, মধ্যে মধ্যে একটু বাতাস আসে যে বান তুফান, সর্দি তো আসেই, মাথা ব্যথা, গ্যাস্ট্রিক একটু বেশি, ডায়াবেটিস তো থাকবই, হ্যাঁ, চিন্তা ভাবনা টেনশন হিংসা বিদ্বেষ বলতে জান্নাতে নাই, শান্তি আর শান্তির জায়গা হলো জান্নাত, অশান্তির লেশ নাই, ঠিক না বে? ঠিক, অশান্তির লেশ যেখানে নাই সেটার নাম হলো জান্নাত। সেই জায়গার ভিতরে হযরত আদম আলাইহিস সালাম থাকতেছে। আদম তারা কই ভাই? জি ভাই, বেরাদর আছে? হ্যাঁ, মামা মামি আছে? চাচাতো ভাই, খালাতো ভাই? কেউ নাই। আদম আলাইহিস সালাম একা জান্নাতের ভিতরে থাকে। আল্লাহ জিজ্ঞেস করেছেন, আদম কোনো কিছুর অভাব আছে? আদম আলাইহিস সালাম কল্লা, কি জানি একটা জিনিসের অভাব, কইতাম পাতাছে। আদম আলাইহিস সালাম বইলে যায় ঘুমিয়ে রয়েছে, আদম আলাইহিস সালামের বাম সাইডের 13 হাড্ডি কেইটা ভিতর থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে বের করে আল্লাহ পাক বেডের কিনারে এসে খাড়া করে থয়ে দিছে। আমি আবার জিজ্ঞেস করতে চাই, আমাদের দেশে দেশে গ্রামে একটা কথা বলে, মা যদি সুন্দর হয় ছেলে মেয়েও সুন্দর হয়। আপনাদের দেশে ওই কথা কয়? জি, মা সুন্দর হইলে সন্তানও সুন্দর হয়, ছেলে মেয়েও সুন্দর হয়। তাহলে আমরা সবাই কারা ওলাদ? গোটা পৃথিবীতে সুন্দরী প্রতিযোগিতা হয়, যত সুন্দর আর সুন্দরী দেখেন কারা ওলাদ? আদম আর হাওয়ার আওলাদ, কথা কয় না? হাওয়া হইল মা, হাওয়ার আওলাদ। তাইলে এবার সারা পৃথিবীতে যে এত সুন্দর আর সুন্দরী, ফেসবুকে দেখে, নিউ মার্কেটে দেখে, বিমানবন্দরে দেখে, দেখে আইসা রাত্রে ঘুম নাই, কি দেখলাম রে, এত সুন্দরী যে দেখলেন আর সুন্দর যে দেখলেন, কার আওলাদ? হাওয়ার আওলাদ। এবার বলেন তো, হাওয়া কেমন সুন্দর হবে, কেমন সুন্দর হবে? মুসলমান, আপনার ঘরে যদি নাক ফেসা টুট মোটা দেখতে বেশি কালো কুৎসিত চেহারার কোনো স্ত্রী যদি থাকে, ওই স্ত্রী যদি নেককারিণী হয়, হাসরের কঠিন ময়দানে যদি সেই স্ত্রী জান্নাতি বলে ডিক্লার হয়,
আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্ত্রীকে জান্নাতে প্রবেশ করাবে জান্নাতের হুর ও গিলমানের চাইতে 70 গুণ বেশি সুন্দরী বানাইয়া তাহলে আপনার গরীর স্ত্রী যদি জান্নাতের হুর গিলমানের চাইতে 70 গুণ বেশি সুন্দরী হয় তাহলে হাওয়া কেমন সুন্দর হবে বানাইছে জান্নাতে কোনখানে কোনখানে ও আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে যদি কেউ ওয়াজ শুনে থাকেন আপনাদের ওয়াজ এইটাই খুব ভালো করে মনে রাখেন আল্লাহ পাক কি ইচ্ছা করলে আদম আলাইহিস সালামের সাথে তাইফের জমিনে হাওয়া আলাইহিস সালামের আরেকটা লাশ বানাইতে পারত না আল্লাহর কি মাটির অভাব কারিগরের অভাব তাহলে আল্লাহ পাক হাওয়া আলাইহিস সালামের সাথে আদমের লাশটা সেখানে তৈরি না করে আদমকে এখানে বানাইলেন বানাই আদমকে জান্নাতের ভিতরে নিলেন সেখানে আদমের বাম সাইডের তেরা হাড্ডি কেটে সেই পর্দার ভিতর থেকে সেই অন্দর মহল থেকে আল্লাহ তাবারক তাআলা হযরত হাওয়া আলাইহিস সালামকে ছায়াদার আরামদায়ক ঠান্ডা জায়গায় জান্নাতের ভিতরে তৈরি করে আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছেন ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো পুরুষেরা ভালো করে শোনো তোমাদেরকে তৈরি করে 40 দিন পর্যন্ত রুদ্রে শুকায়া ভাজা ভাজা করে দিয়েছি এই জন্যে যে তোমরা আড়াই মনের বস্তা টানতে হবে তোমরা কুলিগিরির কাজ করতে হবে তোমরা রিক্সা চালাইতে হবে ভ্যান চালাইতে হবে রাস্তার মালিক আঁকতে হবে তোমাদেরকে মাথার গাম পায়ে ফেলে ক্ষেত খামারে কাজকর্ম করতে হবে রুদ্রে পুরে কাজকর্ম করতে হবে এই জন্যে তোমাদের শরীরটাকে শক্ত বানিয়ে দিলাম যাতে তোমরা কর্মক্ষম হও কাজে যাতে তোমরা পারদর্শী হও কাজকর্ম যাতে করতে পারো আর জান্নাতের ভিতরে হাওয়া আলাইহিস সালামকে ছায়াদার আরামদায়ক জায়গায় ফেকেনের ভিতর থেকে বের করে আমি আল্লাহ পাক বুঝাইয়া দিলাম রাস্তার মাটি কাটা মহিলাদের কাজ নয় মাথার গাম পায়ে ফেলে কাজ করা মহিলাদের কাজ নয় মহিলা তোমাকে জান্নাতের ভিতরে তৈরি করেছি তুমি আরামদায়ক ঘরের ভিতরে বসবাস করবে তুমি আরামদায়ক ঘরের ভিতরে তুমি বসবাস করবে তোমার স্বামীকে রুদ্রে পুরাইয়া শক্ত বানাইয়া দিয়েছি তোমার স্বামী তোমাকে রুজি রোজগার করে মাথার গাম পায়ে ফেলে টাকা পয়সা উপার্জন করে তোমাকে খাওয়াবে তুমি তোমার সংসার তোমার স্বামীর সংসার ঘরে বসে বসে ঠিক রাখবে তোমার স্বামীর সন্তানাদিদেরকে দেখবে তোমার জন্য রাস্তার মাটি কাটা তোমার কাজ না দারোয়ানি করা তোমার অফিস আদালতে কাজ করা তোমার কাজ না আরে ফুটবল খেলাও তোমার কাজ না তোমাকে সেই কাজের জন্য বানাই নাই দরদরি করার জন্য বানাই নাই রুদ্রে পুরার জন্য তোমাকে বানাই নাই তোমাকে ছায়াধার জান্নাতের ভিতরে বানাইছি কথা বুঝে আসতেছে জি গত কয়েকদিন আগে বোধ হয় আমার মা ছিল বাসায় আমি একটা জুস কেনার জন্য গেলাম রাত্রে প্রায় 2টার সময় উত্তরে একটা শপিং খোলা তো ওখানে গেছি যাওয়ার পরে একটা জুস হাতে নিলাম দেখি আগামী 6-7 মাস পরে প্রায় ডিসেম্বর পর্যন্ত এটার মেয়াদ লেখা আমি বললাম এই জুসটার মধ্যে মেয়াদ তো অনেক লম্বা ঘটনা কি এইবার আমারে বলতেছে হুজুর এই মেয়াদ লম্বাই আছে যদি প্যাকেটটা সহ এইভাবেই নিয়ে রাইখা দেন তাইলে 6-7 মাস পর্যন্ত আপনার ঘরে থাকলেও এটা কোনো নষ্ট হবে না তবে প্যাকেটটা যদি খুলে ফেলান 2-3 দিনের ভিতরে খাইয়ে ফেলতে হবে না হইলে জি প্যাকেটের ভিতরে থাকলে ভালো প্যাকেট থেকে খুললে জি মহিলারা তোমরাও প্যাকেটের ভিতরে থাকো প্যাকেটের ভিতরে থাকলে ভালো থাকবা নাইলে তোমরাও খারাপ হইবা আপনাদের বাজারে তো কলা বিক্রি হয় না কলা বিক্রি হয় আচ্ছা কলা কি আপনারা বাজার থেকে কিনেন না বাকল সহান না বাকলা ছিলে এখন এখন কলা যে পূজা করে যারা বাজারে বিক্রি করতে আনে এর মধ্যে যদি কোনো সালাক একজন ব্যক্তি হয় আর সেই ব্যক্তি যদি মনে করে কিরি কলার বাকলাগুলি যদি ফালাইয়া সোলাইয়ে যদি বাজারে নিয়ে যায় তাহলে তো আমার কলা অর্ধেক ওজন কমে যাবে তাহলে খামাখা এই এই কাজটা কে করে এই বোকামি করে কেনা কলা কি বাকল সকে কেউ খায় এই জন্য কলাগুলি যদি রাস্তার কিনারে বসে সবগুলি সিলেয়া বাজারে নিয়ে যদি জিঞ্জিরের বাজারে বসে আপনারা কিনবেন তো কাস্টমার যাইব জি কিছুক্ষণ বসা থাকার পরে কাস্টমার আসবে না কিন্তু আসবে কিন্তু একটা কি আসবে মাসি কোন মাসি এটা গড়ে যে থাকে ওই মাসি না মলমূত্রে যে থাকে ওইটা জি বিষাক্ত মলমূত্রে যেই মাসি থাকে সেই মাসি আইসা যখন বেন বেন করে শুরু করছে তখন কাস্টমার কাছে দিয়ে যাওয়ার সময় ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন এখন যদি সেই ব্যক্তি কোনো দোকানের সামনে বসে থাকে ওই দোকানদার লোকজন লাঠি বান্দা লইয়া বাইরিয়া তুই এখান থেকে গেলি না
কথা কয় না এরপর এটা কলা পয়সা যখন গেছে মাছি যখন বেনবেন করতেছে এটার যখন ফলাইবার জন্য নিছে দোকান থেকে লোকজন বাইরে এসে কয় সাবধান আমাদের দোকানের সামনে ড্রেনে ফালানো যাবে না এটা নিয়ে নদীত ফালা কথা বলেন ঠিক না বেঠি কলা সোলা কলা বাজারে নিলে জীবন বিক্রি হয় না ও আমার মা বোনেরা তোমরাও যদি বের হয়ে যাও রাস্তায় বের হয়ে যাও তোমাদের মুখটাকে খুলে রাখো তোমরা যদি সোলা কলার মতো বেপরদ হয়ে যাও তোমাদেরও কিন্তু ভালো মানুষ কিনতে আসবে না এক কথা জানিয়ে রাখো তোমরা সোলা কলা জীবন বাজারে নেওয়ার পরে মলমূত্রের মাছি আইসা বেন বেন করে তোমরাও যদি বেপরদ হয়ে রাস্তায় নেমে যাও তোমাদের কাছে চরিত্র চরিত্রবান কোন ছেলে তোমাদের কাছে আসবে না তারা তখন মুখ দেখা অন্যদিকে চলে যাবে চরিত্রহীন লম্পট ছেলে পেলারা মাছির মতো তোমাদের সাথে বেন বেন করবে মুসলমান ইউরোপ আমেরিকায় সব জায়গায় ঘুরে এখন আমাদের বাংলাদেশও আছে সব জায়গায় ঘুরে একটা জিনিস দেখেছি সবচাইতে বেশি যে জিনিসটা ব্যবহৃত হয় সেই জিনিসটা হলো টিস্যু স্ট্যান্ডা করতে গেলে টিস্যু হাত মোছার সময় টিস্যু নাক ঝাড়া দেওয়ার সময় টিস্যু মুখ মোছার সময় টিস্যু এখন দেখছি পকেটেও টিস্যু গাড়িতেও টিস্যু বাড়িতেও টিস্যু সবচেয়ে বেশি মার্কেটে বিক্রি হয় টিস্যু ব্যবহার হয় টিস্যু টিস্যু ব্যবহার করে বোধ সবাই খুব আরামে মানে খুব ভালো জায়গার মধ্যে রাখে কি করে ফালাইয়া দেয় পরিষ্কার ভাষাই বলতে চাই মা বোনেরা বেপরদ হয়ে যাওয়ার কারণে তোমরা টিস্যু চাইতো খারাপ হয়ে গেছো আজকে গোটা পৃথিবীতে তোমাদের টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দেওয়া হচ্ছে ঠিক না ঠিক ইজ্জত আর সম্মান যদি রাখতে চাও তাইলে ওই জান্নাতে তৈরি হয়েছে হাওয়া আলাইহিস সালাম ফেকেটের ভিতর থেকে বের হয়েছে তোমরা ওই পথ ধরো হাওয়ার সন্তান হিসাবে হাওয়ার আওলাদ হিসাবে পর্দার ভিতরে থাকো কোথায় থাকো পর্দার ভিতরে থাকো হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আদম হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে যখন খাড়া করে তৈরি দিছে আদম আলাইহিস সালাম চোখ খুললা ওই হাত বাড়াইছে ধরার লাগিয়া আল্লাহ ডাক দিয়ে কয় সাবধান ধরা যাবে না আদম আলাইহিস সালাম কয় আল্লাহ আমি আসলে কইতারছি না এইটারই আমার দরকার আল্লাহ কো বানাইছে তোমার জন্য তো আমার জন্য বানাইলে আমার ধরতে দাও না যায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় মহরাদায় করা ছাড়া স্পর্শ করা যাবে না যখন কইছে মহরাদাই করা সার স্পর্শ করা যাবে না আদম আলাইহিস সালাম কয় আল্লাহ আসিন না যে ইডি আসিন বাবা এখন দেখছি এখন আবার মোহরের জন্য আটকে রাখবা এই দুঃখটা কি আর সয় আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আর আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ মোহর কোথায় থেকে আদায় করব আমার কাছে কি টাকা আছে ডলার আছে পাউন্ড আছে আমি কি কোনো রুজি রোজগার করি খেত খামারে কোনো কাজকর্ম করি আমার কোনো ব্যবসা বাণিজ্য আছে তুমি খাওয়াও আমি খাই জান্নাতের ভিতরে থাকি তাহলে আমি আমি এই মোহর আদায় করার জন্য কোথায় কি পাবো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় আদম তোমাকে যখন তৈরি করেছি তোমার ভিতরে যখন রূহ দিয়েছি যখন তুমি উপরের দিকে তাকাইছো ডাইনি বামে তাকাইছো তখন আমার নামের সাথে কোনো নাম দেখছো আদম আলাইহিস সালাম ডাক দেখো ও আল্লাহ তোমার নামের সাথে একটা নাম সব জায়গায় দেখছি বলে কোথায় কোথায় দেখলা বলে তখন আমাকে আরশের নিচে রাখা হয়েছিল আমি আরশের দিকে তাকাই দেখি বড় অক্ষরে সেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারপরে ফেরেশতারা যখন আমাকে আরশের নিচ থেকে আনতে গেছে ফেরেশতাদের কপালের মধ্যে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরপরে যখন জান্নাতের ভিতরে ঢুকবো আয়েশা দেখি জান্নাতের গেটের মধ্যে বড় অক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরপরে যখন জান্নাতের ভিতরে ঢুকছি দুইখা দেখি ইয়া আল্লাহ প্রত্যেকটা গাছের পাতাই পাতাই লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে যত আসবাবপত্র দেখলাম প্রত্যেকটা আসবাবপত্রের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে জান্নাতের ভিতরে যত খাবার দেওয়া হয় প্রত্যেকটা খাবারের রেবেলের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন আদম ওই নামের উপরে দুরুদ ও সালাম পাঠ করে মোহর আদায় করো আদম আলাইহিস সালাম সেই নামের উপরে দুরুদ ও সালাম পাঠ করে মোহর আদায় করেছেন আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ আদম জান্নাতই তোমার জন্য বাড়ি তুমি তোমার বেগম রে লইয়া থাকো
এইবার আমি আপনাদেরকে বলতে চাই, লন্ডন যাই, ইউরোপে যাই, কানাডা যাই, নিউ ইয়র্কে যাই, আমেরিকা যাই, বিভিন্ন জায়গায় গেলে দেখি আমাদের বাংলাদেশের অনেক লোকজন আছে, আপনাদের কেরানীগঞ্জের জিঞ্জিরার এরকম লোকজন আছে, নবাবগঞ্জ দোহার এই সমস্ত এলাকার লোকজন আছে, ওই সমস্ত লোকজন বাংলাদেশ থেকে গেছি হিসাবে ফেসবুকের মাধ্যমে হোক যেভাবে হোক আমাদেরকে তো চিনে দাওয়াত করে নেয়, বাসার মধ্যে নিয়ে খানা টানা খাওয়ায়, তো অনেকের বাসায় যাই বসি, বৈশা দেখি যে বিশাল বড় বাসা বানাইছে, বিল্ডিং বানাইছে, নিজে জায়গা কিনা তারপরে সেখানে বাড়ি করছে, ছেলে বিয়ে করেছে, মেয়ে বিয়ে দিছে, তো জিজ্ঞেস করি বাড়ি কোথায়, বাড়ি হুজুর বাংলাদেশ, বাংলাদেশ কোন জায়গায়, বলে নবাবগঞ্জ, আচ্ছা বাড়ি বাংলাদেশের নবাবগঞ্জ, তো দেশে যান তার, বলে হুজুর 20-25 বছর আগে একবার গেছিলাম, এরপরে আর যাইতেই না, সর্বনাশ 20-25 বছর আগে গেছতেন, এ পর্যন্ত আর জানতেন না, দেশের জন্য আপনার কোনো মায়া দরদ নাই, বলে হুজুর দেশের জন্য মায়া তো আছে, থাকলে কি হবে, দেশে আর কিচ্ছু নাই, ওখানে গেলে এখন বর্তমান প্রজন্মের মানুষ আমাদেরকে দেখলে কেউ চিনবেও না, আর আমি আর আমার বুড়ি সারা ঘরের ভিতরে বাংলা কেউ বলেও না, সব ইংলিশ, আপনি আপনার বুড়ি সারা বাংলা কেউ বলে না, সব ইংলিশ, তো ইংলিশ যখন আপনার ঘরে আছে, ছেলের বউ ইংলিশ, মেয়েও ইংলিশ, নাতি নাতকর যা আছে এরা সবাই ইংলিশ, আপনি আর আপনার বুড়ি শুধু বাংলা ভাষা কন, তাইলে এই 20-25 বছর যাবত, 30 বছর যাবত দেশে যান না, দেশে কিছু নাই বলতেছেন, কিন্তু আমি যখন বাড়ির কথা জিজ্ঞেস করলাম তখন বললেন বাড়ি বাংলাদেশের নবাবগঞ্জ, জিনিসটা তো বুঝলাম না, আপনার বাড়ি এই দেশে বললো তো পারতেন, এই বাড়িটা আপনি নিজে বানাইছেন না, বলে যে হুজুর এটা আমার নিজের বাড়ি, তো নিজের বাড়ি বানাইছেন এখানে, বাড়ি এখানে না বলে বাংলা দেশ কইলেন যে আমার চেহারার দিকে তাকায় কই হুজুর বাবার বাড়ি বাংলাদেশ, বাপের বাড়ি কই, বাপের বাড়ি বাংলাদেশে হইলে আমেরিকা যায় বাড়ি করলে, লন্ডনে যায় বাড়ি করলে, এরপরও যদি তার পরিচয় দিতে যায় বলে আমার দেশ বাংলাদেশ, আমার বাড়ি বাংলাদেশে, আমাদের বাবা আদম বাড়ি হইল জান্নাতে, আমাদের বাবা ডাইনে বামে তাকায় দেখেন, কেউ যদি এখনো কথা না বলে মনে করবেন হে জাফর ইকবালের দলের লোক, আমাদের বাবা, আমাদের বাবা আদম, মা হাওয়া, বাড়ি কই, বাড়ি কই, জান্নাতে, তাইলে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আর মা হাওয়ার বাড়ি যদি জান্নাতে হয়, আদম আর হাওয়া আমাদের মা আর বাপ, বাপ মা বাড়ি যেখানে আমাদের বাড়িও সেখানে, আমাদের বাড়ি জান্নাতে, আমাদের বাড়ি জান্নাতে, কোথায়, আমরা জান্নাতের প্যাসেঞ্জার, আমরা জান্নাতের প্যাসেঞ্জার, কথা কয় না ঠিক না বেঠি, আমরা জান্নাতের প্যাসেঞ্জার, আমরা জান্নাতের প্যাসেঞ্জার, আমরা আদম সন্তান হিসাবে, আমরা আদম সন্তান হিসাবে আল্লাহর দেওয়া পথ, আল্লাহর দেওয়া মত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া বিধান, রাসূলের তরিকা, এটা মেনে আমরা জান্নাতে যাইতে চাই, যারা আজকে আদম সন্তান হিসাবে স্বীকার করে না, যারা আদম থেকে মানুষ সেটা স্বীকার করে না, যারা আমার বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ডারউইনের মতবাদ পড়ায়া এই দেশের মানুষকে বানর থেকে মানুষ তৈরি হয়েছে বলে সেইটা যারা পড়াইতে চায়, তারা কিন্তু বানরের সন্তান, জান্নাতের গন্ধ পাবে না, ঠিক না বেঠি, মুসলমান আমরা আদম সন্তান, সৃষ্টির সেরা জাতি, ঠিক না ঠিক, আমরা আদম সন্তান, সৃষ্টির সেরা জাতি, আগে সন্তান আমাদের দেশে যখন মানুষের গণনার সময় আসতো তখন বলতো আদম সুমারি, এখন কি কয়, জি এখন জনসুমারি, আমার মনে হয় আদম সুমারির থেকে জনসুমারি শব্দটা যে পাল্টাইছে ওখানে মনে হয় জাফর ইকবাল বসা, যে আমরা আদম সন্তান, আমরা আদম সুমারি চাই, আদম সুমারি হইতে হবে, আমরা আদম সন্তান, আদমের সন্তান হইয়া আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী আর সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, আদমের পৃষ্ঠ থেকে আমাদেরকে আল্লাহ পাক রূহের জগতে সৃষ্টি করেছেন, সেই জায়গায় আল্লাহ তাবারক ও তাআলা আমাদের সামনে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমরা সবাই বলেছিলাম বালা, নিশ্চয়ই আপনি আমাদের প্রভু, সেই প্রভু সেখান থেকে স্বীকার করে এসে
এসেছি এইসব দুনিয়াতে যদি আল্লাহ পাক প্রভু আবার ভুলে যায় কিনা এই জন্য সেটাকে স্মরণ করায় দেওয়ার জন্য আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত 124,000 পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন সেই পয়গম্বররা যেই বিধান আমাদেরকে দিয়ে গেছেন সেই বিধান মোতাবেক আমরা চলতে চাই আমাদেরকে বিধান দিয়েছেন আমরা আদম সন্তান আদমের বাড়ি ছিল জান্নাতে আমরাও জান্নাতে যাইতে চাই আমাদের ঠিকানাও জান্নাত কোথায় কোথায় জান্নাত এবার আদম জান্নাত থেকে আসছেন আমাদের ঠিকানা জান্নাত এখন জান্নাতে যাইতে হইলে আবার পরবর্তীতে আমরা জান্নাতে যাইতে হইলে আমাদের জন্য কি লাগবে কি করণীয় কোন গাইডলাইন কোন রাস্তায় গেলে আমরা জান্নাত পাবো সেটা আল্লাহ পাক আমাদেরকে বাতলায় দিয়েছেন ঠিক না ঠিক ঠিক না ঠিক এবার জিজ্ঞেস করতে চাই বাবার বাড়ি জান্নাতে আমরা জান্নাতের ওয়ারিস সূত্রে মালিক এই ওয়ারিস সূত্র লাভ করব নামাজ পড়া না না পড়া এই সবাই কয় না সবাই কয় না নামাজ পড়া না না পড়া হ্যাঁ নামাজ পড়া সামনে রোজা আসতেছে গ্যাস্ট্রিক বিষয় হয়ে গেছে রোজা রাখা না না রাখা আস্তে ক তারাবিন নামাজ পড়া না না পড়া তারাবিন নামাজ কয় রাকাত তারাবিন নামাজ কয় রাকাত ওই যে যারা পেছনে দাঁড়ায় রয়েছে এরা কয় না তারাবিন নামাজ কয় রাকাত আরো জোরে আরো জোরে এবার তারাবিন নামাজের 20 রাকাতের পক্ষে কাটা কাটা হাতটা উপরে দিকে উঠান নারে তাকবীর আল্লাহ কবুল মঞ্জুর করুক সকলে বলেন আমিন তারাবিন নামাজ 20 রাকাত পয়রা না না পয়রা পয়রা না না পয়রা মাল হইলে যাকাত দিয়া না না দিয়া মাল হইলে হজ কইরা না না কইরা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাইখা না না রাইখা স্বামী স্ত্রীর মহব্বত ঠিক রাইখা না না রাইখা ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দিয়া না না দিয়া পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা আলিম উলামায়ে কেরাম যেদিন থেকে দারউইনের মতবাদ আমাদের দেশের সিলেবাসে ঢুকাইছেন ওই দিন থেকে গোটা বাংলাদেশের আলেমরা তার প্রতিবাদ মুখর হয়েছে মাহফিলে ময়দানে জুমার বয়ানে সব জায়গার মধ্যে প্রতিবাদ করতেছে আমার ভাইরা আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই এইখানে যারা জমায়েত হয়েছেন তাদের মধ্যে কয়জনের ছেলে মাদ্রাসায় পড়ে নিম্নপক্ষে সহিত সৎকারা একজন হবে সারা বাংলাদেশের হাইয়াতুল উলিয়া বোর্ড সেই বোর্ডের যে বার্ষিক পরীক্ষা হবে সেই পরীক্ষাতে দৌড়ে হাদিস পরীক্ষা দিবে মাত্র 22,000 ঢাকা ইউনিভার্সিটিতে 45,000-এর উপরে ছাত্র ও আমার ভাইরা তাইলে সারা বাংলাদেশের কোটি কোটি ছেলে মেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে আমি জিজ্ঞেস করতে চাই যাদের ছেলে মেয়েদেরকে আধু মাদ্রাসায় দিবেন না মাদ্রাসায় দেন নাই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াইতেছেন তার ছেলের দ্বারা অনেক আশা করতেছেন আপনি কি চান আপনার ছেলেটা দারউইনের মতবাদ পড়ে নাস্তিকার গুমরা হয়ে যাক চান চান এবার যদি না চান তাইলে আমাদের পক্ষ থেকে আজকে একটাই দাবি থাকবে সেই দাবিটা হলো আমাদের মতো কাঠমোল্লা হওয়ার দরকার নাই মাদ্রাসায় পড়ায় হাফেজ বানাইবার দরকার নাই মৌলানা বানাইবার দরকার নাই কিছু লোকজন মৌলানা তো এমনিই হবে তার কারণ হলো আমার ঘরের সন্তান কোনোদিন স্কুলে যাবে না আমার নাতি নাতকুরকে পর্যন্ত বলছি স্কুলে কোনোদিন যাবে না আমার ঘরের তারা তো মৌলবিই হবে মৌলানাই হবে তাবলিগ জামাতে সিল্লা দিয়ে আইসা ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে এরকম লোক তো বহুত আছে মাদ্রাসায় যাবে আলেম হবে আলেম হওয়াটা এটা ফরজে আইন না ফরজে কেফায়া সেই দায়িত্ব তো পালন করবে কিন্তু শিক্ষিত হইতে হবে গোটা বাংলাদেশের মানুষ তাই শিক্ষিত যদি হইতে চান অন্তত আপনার ছেলেটা এইটুক হওয়া দরকার যে আপনি ইন্তেকালের পরে জানাজাটা পড়াই দিতে পারে হওয়া দরকার আছে না নাই সারা বছর সে যাই করুক রমজান মাস যখন সামনে আসবে রমজানের প্রথম তারিখে সে কোরআন শরীফটা হাতে নিয়ে বলবে সারা বছর ব্যস্ততার কারণে কোরআন পড়তে পারি নাই আমার বাবা আমাকে কোরআন পড়াই গেছিল রমজানের মাস আসছে রমজান মাসে আল্লাহ পাক কবরের আজাব মুর্দেগানের কবর আজাব মাফ করে দিয়েছেন আল্লাহ যেন সারা বছরের জন্য মাফ করে দেয় এই জন্য বাবার নামে অন্তত এক খতম কোরআন শরীফ পড়ি আপনার মেয়ে বলবে আপনার ছেলে বলবে এই জন্য ছেলেকে কোরআন পড়ানো দরকার আছে না নাই আছে না নাই যদি থাইকে থাকে আজকের মজমাত থেকে একটাই দাবি জানাবো ক্লাস ওয়ান থেকে শুরু করে কিন্টার গার্ডেন কেজি আর ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে বাংলাদেশের সর্বস্তরের শিক্ষা কেন্দ্রে ইউনিভার্সিটি পর্যন্ত প্রত্যেক স্তরে কোরআন শিক্ষা দিন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে কে কে রাজি আছেন হাত তুলে দেখান আল্লাহ কবুল মঞ্জুর করুক সকলে বলেন আমিন এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করুক প্রত্যেক বছর এই ধরনের মাহফিলের ইন্তজাম করার তৌফিক দান করুক ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু